Hello everyone, so welcome to our new video of 2 minutes concept. So today we are going to discuss about common ion effect. So basically common ion effect hocche jokhon ekta strong electrolyte ke kono ekta weak electrolyte solution e add kora hocche ebong shei je strong electrolyte shetar je dissociation hocche seta same ion e dissociate hocche সেটা যদি উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনে সেম আয়ন তৈরি হচ্ছে তখন সেম আয়নের প্রভাবে যে আলফা অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা অটোমেটিক্যালি ডিক্রিজ হয়ে যায় ইন দ্য সলিউশন আলফা কি বেসিক্যালি আলফা হচ্ছে যখন একটা ইলেকট্রোলাইট যে কোনো ইলেকট্রোলাইটকে একটা সলভেন্টে অ্যাড করে ওকে ডিসলভ করা হচ্ছে স্পন্টেনিয়াসলি ডিসলভ হচ্ছে যখন আয়নে বেসিক্যালি যত আয়নে ডিসলভ হচ্ছে আলফা তত ইনক্রিজ করছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন রাইট সো এখানে কমন আয়ন এফেক্টে যেটা হচ্ছে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি সাপ্রেসড হচ্ছে কার দ্বারা স্ট্রং ইলেকট্রোলাইট অনেকটা ইলেকট্রোলাইট অ্যাড করার জন্য যেখানে বলা হয়েছে ইট আলফা ডিক্রিজেস তো এখানে একটা উইক অ্যাসিড আমরা নিয়েছি সলিউশনে কন্টেনারে এবার এখানে যদি স্ট্রং ইলেকট্রোলাইট এইচসিএল অ্যাড করা হয় এক্সটার্নালি সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা কমন আয়ন তৈরি হবে যেটা কি করবে যেহেতু কমন আয়ন যেহেতু কমন আয়ন সেম ক্যাটায়নের ক্ষেত্রে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি হবে এই কমন আয়নের কনসেন্ট্রেশন তো এখানে সেম থাকবে বাট সিস্টেম কি করবে রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ডে ফরওয়ার্ড করার অর্থাৎ আলফা কিন্তু ডিক্রিজ করবে যার জন্য বলছে কমন আয়ন এফেক্ট ইজ প্রপোর্শনাল টু মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন নাও ইফ উই টেক আনাদার এক্সাম্পল যে এখানে অ্যামোনিয়া একটা উইক বেস কনসিডার করে একটা সলিউশন নিয়ে যদি আমরা জানি অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে সেক্ষেত্রে এগেইন এনএইচ ফোর সিএল এর যদি আমরা ডিসোসিয়েট করি বা ডিসলভ করা হয় তাহলে একইভাবে এনএইচ ফোর প্লাস আয়ন তৈরি হবে অ্যামোনিয়াম আয়ন সেখানে কমন আয়ন রূপে কাজ করবে এবং কি হবে যে এনএইচসির যে ডিসোসিয়েশন হলো সেটা কমন আয়ন এফেক্টের জন্য কি হবে যে হ্রাস পাবে আলফার হ্রাস পাবে এই কমন আয়নগুলোর ইনভলভমেন্টের জন্য সেটা কমবে এখানেও একইভাবে তাই সেম অ্যানায়ন অ্যাসিটিক অ্যাসিডের যদি আমি ডিসোসিয়েশন করি তাহলে অ্যাসিটেট আয়ন তৈরি হবে এবং অ্যাসিটেট আয়ন যেটা সেই কমন আয়ন এফেক্টের জন্য এর যে ডিসোসিয়েশন অর্থাৎ CH3COOH এর ডিসোসিয়েশন সেটাকে কমাবে অর্থাৎ আলফাকে কমাবে যদি আলফা কমে ডিসোসিয়েশন কমে আয়নের যে ডিসোসিয়েশন হওয়ার প্রবণতা সেটা যদি কমে তাহলে পিএইচ বাড়বে যদি পিএইচ বাড়বে তাহলে পিএওএইচ কমবে সো দ্যাট গোজ সো কমন আয়ন এফেক্ট হলো বেসিক্যালি যখন আমি একটা অন্য একটা ইলেকট্রোলাইটকে অ্যাডিশনের জন্য সেম আয়ন তৈরি যে আয়ন ক্রিয়েট হচ্ছে তার জন্য যে ইলেকট্রোলাইট সেটা যে ডিসোসিয়েট হচ্ছে তার আলফা ডিক্রিজ করবে ডিসোসিয়েট হওয়ার প্রবণতা ইনক্রিজ করবে সিস্টেম চাবে ব্যাকওয়ার্ড রিয়াকশনে রিয়াকশনটাকে কন্টিনিউ করার এ হচ্ছে কমন আয়ন এফেক্ট এটা অ্যাপ্লিকেশন মূলত কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করি